মঙ্গলের বুকে নাসার মানুষ পাঠানোর মহাকাশযান অরিয়নের সফল টেস্ট ড্রাইভ হয়ে গেল। ডেল্টা ফোর রকেট থেকে ফেটে অরিয়ন বেরিয়ে এলো, প্যারাশুটে করে সফলভাবে প্রশান্ত মহাসাগরের উপর থাকা একটি জাহাজে অবতরণ করল অরিয়ন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে ভোরবেলা ছাড়া হয় ডেল্টা ফোর রকেটটি। 3 ঘন্টা পর সমুদ্রপৃষ্ঠ থেকে 3,604 মাইল উপরে পৌঁছায় রকেটটি। গতি ছিল ঘন্টায় 32,000 কিলোমিটার। ঠান্ডা যুদ্ধে জিতলেও মহাকাশ অভিযানে এখনও অ্যাডভান্টেজ রাশিয়া, কারণ আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র মানে ISS-এ নিয়মিত নভোচারীদের পাঠানো ও ফিরিয়ে আনার কাজে এখনও একমাত্র সফল রাশিয়ার মহাকাশযান সোয়ুজ। এবার মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্য সামনে রেখে দৌড় শুরু করেছে আমেরিকা তথা নাসা। নতুন করে প্রতিযোগিতায় মহাকাশ অভিযানে কূটনৈতিক প্রতিযোগিতা তো রয়েছেই, মহাকাশেও রাশিয়ার সঙ্গে মার্কিনীদের প্রতিযোগিতা। 2011-র মার্কিন স্পেস শাটলটিকে ছুটি দেওয়ার পর ফের মহাকাশ যাত্রার প্রস্তুতি তুঙ্গে নাসার, আর এবার লক্ষ্য মঙ্গল, আমরা সেটা আগেও শুনেছি। এই মঙ্গলে যে মহাকাশযানটি যাবে তার নাম অরিয়ান। এই মহাকাশযানই মানুষকে পৌঁছে দিতে পারে মঙ্গলে। প্রস্তুতিটা অনেক আগে থেকেই নিতে শুরু করেছিল নাসা, আর তাই এক প্রকার মহড়া হয়ে গেল। আকাশে উড়ল সব থেকে বড় মার্কিন রকেট ডেল্টা ফোর। ডেল্টা ফোরের যাত্রায় কোনো যাত্রী অবশ্য ছিলেন না, ইঞ্জিনিয়াররা শুধুমাত্র দেখে বোঝার চেষ্টা করছিলেন কেমন হবে অরিয়ানের যাত্রা, কোনো বিপদ বা ঝুঁকি থেকে যাচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সব কিছু ঠিকঠাক চললে 2024 সালের মধ্যে 4 জন সওয়ারি আর 1 জন মহাকাশচারীকে নিয়ে আকাশে উড়বে অরিয়ান। মঙ্গলে মানুষের পা রাখাটা সত্যি কি তাহলে সম্ভব হবে? দেখা যাক, ভবিষ্যৎ কথা বলবে। তবে যে অরিয়ান মহাকাশযানটি মঙ্গলে যাচ্ছে তার পরীক্ষা সফল। ধন্যবাদ বন্ধুরা, ছোট্ট খবরটা নিয়ে এলাম। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।